গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আমরা একটা ধাবাতে। এটা ধাবাটা নিউলি ওপেন্ড হয়েছে, যেটা ভদ্রেশ্বরের দিকেই রয়েছে। তো চলো টাইম নষ্ট না করে বেরিয়ে পড়ে যাক। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে নিই। এই ধাবাটা দিল্লি রোড ধরে ভদ্রেশ্বরের দিকে যেতেই তোমরা দেখতে পাবে। এই ধাবাটার নাম হচ্ছে আহারে কলকাতা। ধাবাটা একদম দিল্লি রোডের ধারেই রয়েছে। এছাড়াও আমার একটা সেকেন্ড চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং নিয়ে, সেটা নিয়ে যদি ইন্টারেস্টেড হয়ে থাকো সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো, সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আমরা চলে এসেছি ধাবাতে। তো ধাবাটা তোমরা দেখতে পাচ্ছ কিছুটা কুড়ে ঘরের মতন করে করেছে, মানে কুড়ে ঘরের থিম বেস একটা ধাবা তোমরা বলতে পারো এটা। আর এই ধাবাটাতে বাঙালি খাবার দাবারকেই বেশি প্রাধান্য দেয়া হয়। তো অন্যান্য খাবার দাবারও তোমরা এখানে পেয়ে যাবে, তার সঙ্গে বাঙালি খাবার দাবারটাও কিন্তু পাবে। এছাড়াও তোমরা এখানে কিন্তু থালি পেয়ে যাবে। তো প্রথমবার আমি দেখলাম যে কোনো ধাবাতে এরকম থালি পাওয়া যাচ্ছে। আর ধাবার অ্যাম্বিয়েন্সটাও একটু অন্যরকম ছিল, তো ধাবার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার দারুণ লেগেছে। তো খাবার দাবারে আসবার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা যেদিন গিয়েছিলাম মানে সেই সময়ই নিউলি ওপেন্ড হয়েছিল, হয়তো এক সপ্তাহ মতো হয়েছে তারপরেই আমরা গিয়েছিলাম ধাবাটাতে। তার জন্য ওরা কিছু লিমিটেড মেনুই রেখেছিল, মানে সবকটা মেনু ছিল না, তার জন্য আমরা সবকটা মেনু থেকে ট্রাই করতে পারিনি। সেই লিমিটেড মেনু থেকেই আমাদের অর্ডার করতে হয়েছিল। আর এখানে সমস্ত খাবার দাবারের প্রাইস কিন্তু খুবই রিজনেবল। তো এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। প্রথমে আমরা স্টার্টারের মধ্যে অর্ডার করেছিলাম চিকেন স্যাটে, যেটার প্রাইস পড়েছিল 130 রুপিস। আর কাঠি কাবাব, কাঠি কাবাবের প্রাইস পড়েছিল 70 রুপিস। তো চিকেন স্যাটের টেস্টটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, কারণ চিকেন স্যাটের চিকেনগুলো সফট অ্যান্ড জুসি ছিল, তো এটা জাস্ট অসাধারণ ছিল। আর এই কাঠি কাবাবের টেস্টটাও কিন্তু আমার দারুণ লেগেছে। তো চিকেনগুলো এতটাই সফট ছিল যে একটু প্রেস করতেই ভেঙে যাচ্ছে, তো এটা পুরো মাছের মতন খেতে লাগছে, মনে হচ্ছে না যে এটা চিকেন খাচ্ছি বলে। তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন স্টিম মোমো, এটার প্রাইস পড়েছিল 60 রুপিস। তো 60 রুপিসের মধ্যে 6 পিস মোমো দিয়ে গেছে, একটা চাটনি দিয়ে গেছে আর স্যুপ। বাট স্যুপটা খাওয়ার জন্য যে একটা চামচ দিয়ে যেতে হয় সেটা কিন্তু ওনারা দিয়ে যায়নি, একটাই শুধু কাঁটা চামচ দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো কাঁটা চামচে করেই আমি মোমোটা ফার্স্টে ট্রাই করছি। তো এই চিকেন স্টিম মোমোর টেস্টটা কিন্তু আমার মারাত্মক লেগেছে, মানে কোনো কথা হবে না। চিকেনের স্টাফিংগুলো তো পুরো একদম ভরে ভরে দেয়া রয়েছে, আর যে ময়দার লেয়ারটা থাকে সেটা এতটাই পাতলা যে মুখে জাস্ট মিলিয়ে যাচ্ছে, মানে এক কথায় বলতে গেলে এটা কিন্তু লাজবাব। স্যুপ খাওয়ার জন্য যেহেতু চামচ দিয়ে যাইনি, আমি কাঁটা চামচে করেই স্যুপটা খাচ্ছি, কী আর করা যাবে। তো তারপর আমরা আবার একটা চামচ চাইলাম স্যুপ খাওয়ার জন্য, তখন আবার ওনারা চামচ দিয়ে গেলেন, মানে নিজের থেকে দিয়ে যায়নি, আমাদের চাইতে হলো তারপর দিয়ে গেলেন। আমার মনে হয় যেহেতু নিউলি ওপেন হয়েছে তার জন্য এখন সার্ভিসের একটু এরকম প্রবলেম রয়েছে, আশা করছি পরে এটা ওনারা ঠিকঠাক করে নেবেন। আর তোমরা মোমো স্টাফিংটা দেখতে পাচ্ছ, একদম পুরো এরকম ভরে ভরে মোমো স্টাফিংটা দেয়া রয়েছে। তো এবার আমি মোমোটাই ঝাল চাটনিটা দিয়ে ট্রাই করছি। তো এই ঝাল চাটনিটা দিয়েও মোমোর টেস্টটা কিন্তু জাস্ট হেভেনলি, মানে কোনো কথা হবে না। তো তারপর আমরা মেন কোর্সের মধ্যে অর্ডার করেছিলাম হচ্ছে মিক্সড গ্রেভি নুডলস, এটার প্রাইস পড়েছিল 170 রুপিস। তো 170 রুপিসে নুডলসের যে কোয়ান্টিটিটা দিয়েছে সেটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট। আর এগ, চিকেন, প্রন সমস্ত কিছু একদম ওপরে পুরো ভরে ভরে দেয়া রয়েছে দেখতে পাচ্ছ। তবে নুডলসটা দেখে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু আমার অতটাও লোভনীয় লাগেনি। আর গ্রেভিটা যথেষ্ট মানে অয়েলি ছিল, তো গ্রেভিটার টেস্ট আমার অতটাও ভালো লাগেনি। তো সবশেষে আমরা অর্ডার করেছিলাম ফ্রেশ লাইম সোডা, এটা সুইট আর সল্ট অর দেওয়া ছিল, তো আমরা সুইটটাই নিয়েছিলাম। কিন্তু সুইটটা নিলেও এটাতে আমার সল্টের পরিমাণটাই বেশি লেগেছে, সেরকম সুইট কিন্তু একদমই ছিল না। আর এটার প্রাইস পড়েছিল 50 রুপিস। এছাড়া তোমরা চাইলেও থালিটাও ট্রাই করতে পারো। তো আমরা যখন গিয়েছিলাম থালিটা তখনও চালু হয়নি, তার জন্য আমরা থালিটা ট্রাই করতে পারিনি। তো থালিটার মেনুটা আমি দিয়ে দিলাম, তোমরা চেক আউট করে নিও। তো আমি বলবো তোমরা এই ধাবাটাতে যাও, গিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স করে এসো, কারণ এই প্রাইসের মধ্যে যে কোয়ালিটি আর কোয়ান্টিটি দিচ্ছে সেটা কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট। এখানকার বেশিরভাগ খাবার দাবারের টেস্ট কিন্তু আমার ভালো লেগেছে, কিছু কিছু খাবার দাবার আছে যেগুলো একটু ডাউন লেগেছে, কিন্তু বেশিরভাগ খাবার দাবারের টেস্টই ভালো লেগেছে। তো তোমরা যদি এই ধাবাটাতে যেতে চাও, ধাবাটার লোকেশান আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, তোমরা চেক করে নিও।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি, টাটা।